নিজে বাসলে বানান না কাজ কাম কই থেকে করবে ওরা তো সরকার বেতন দেনা ওরা তো পাতি না তা ওই ঘরে ঘরে যে বানাতিছে কি ভোট বানানোর জন্য আর আসলে আমরা এখন পাশের হাটটাও যদি চিন্তা করি আবার পাশের হাট তো দেশে দেখার জন্য যে আন্তর্জাতিক যে আন্তর্জাতিক বাজার এখানে তো দেখাবে বর্তমানে দেশের মোট জনসংখ্যার 49% মানুষ যাদের বয়স হচ্ছে 24 বছর বা তার নিচে আর মোট কর্মক্ষম ব্যক্তি রয়েছেন দেশের মোট জনসংখ্যার 66%। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনের এই তথ্যই বলছে মেধার শক্তিতে ভর করে এগিয়ে চলছে লাল সবুজের সমৃদ্ধ হওয়ার স্বপ্ন। আর তাই সমসাময়িক রাজনীতি এবং দেশের উন্নয়ন নিয়ে কী ভাবছেন তরুণরা তা জানতেই চায়ের কাপের ঝড় আজ এসেছে কেরানীগঞ্জের গোয়ালখালীতে। আচ্ছা, আপনারা তো মনে হয় শিক্ষা নিয়ে আলাপ করছিলেন, কি অবস্থা শিক্ষার এখানকার? শিক্ষার অবস্থা খুবই বাজে, মানে লজ্জাজনক ব্যাপার। কেন লজ্জাজনক ব্যাপার? এই কারণেই যে আমাদের শিক্ষার হার আলহামদুলিল্লাহ খুব ভালো। কিভাবে শিক্ষার হার বাড়লো, কিভাবে মানে মেধাবী তো না, কিভাবে পাস করতেছে এটা তো নিজের চোখে দেখা, নিজে আমরা কিভাবে পাস করছি এটা তো আমরা জানি। পরীক্ষার 20 মিনিট আগে ভোটে লিখে দেয়, এমনকি বৈশ কথা বলবো না, লেখো চুপচাপ, পাশের হার বাড়ো। বোর্ডে কি উত্তরপত্র লিখে দেয়? একেবারে। এমনকি নিজের চোখে থাকে, আমি নিজে পরীক্ষা দিছি, মানে আমি নিজেও জানি বর্তমানে অবস্থা এত খারাপ। উনি যেমনটা বলতেছেন, আমি একটা জিনিস অ্যাড করতে চাই এটাতে, দেশের শিক্ষা ব্যবস্থাটা এতটাই নাজেহাল। কারণ কি, আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি, আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেলাম, সেখানে আপনার এক শিক্ষার্থী কথা বলছিল তার বন্ধু বান্ধব নিয়ে, আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে গেলাম। জাস্ট ফেরার পথে তারা কথা বলছিল, সেই কথাটা তুলে ধরি, সে বলছে যে আমি এদেশে থাকবো না, এদেশে আমি চলে যাব, পড়াশোনা করবো না, চলে যাব। তখন তার বন্ধুরা বলতেছে, কেন তুই পড়াশোনা করবি না, পড়াশোনা করে লাভ কি, আমি এদেশে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, তারপর তো আমার মানে আমার বেকার হয়ে বসে থাকতে হবে। তো এই যে তারই ভরসা নাই, উত্তরপত্র না, যে আমাদের এমনও সিচুয়েশন আমরা দেখি পরীক্ষার হলে, যে যখন আমরা পরীক্ষা দিতে বসি ওই সময় আমাদের যখন এমসিকিউ টাইমটা আসে, সেই এমসিকিউ টাইমের মধ্যে মোবাইলের মধ্যে অ্যানসার আসে, পুরো ক সেট খ সেট গ সেট ঘ সেট, এরকম যতগুলো সেট আছে এক একটার পার্ট পার্ট করে আসে মোবাইল নিয়ে। তো পরীক্ষার হলে প্রবেশের কোনো নিয়ম নেই, বাট সেখানে আলো করছে, কারণ তারা ওইভাবেই মনে করেন। আমার রুলসটা কি, একটা কেন্দ্রীয় পরীক্ষার রুলসটা থাকবে এরকম, যে আমি যেটাতে বসবো, আমার স্কুল যেটাতে আমি নিয়ে যাব, আমি যে স্কুলটাতে পড়বো, যে কলেজে পড়বো, সেই কলেজের কোনো টিচার সেটার ভিতরে এলাও না, টিচার তো দূরের কথা, সেখানকার কোনো স্টাফই এলাও না, সেখানে শুধুমাত্র ওই স্কুলের বা ওই কলেজের টিচাররাই থাকবে বা ওই স্টাফরাই থাকবে। তো এই ক্ষেত্রে তো আমরা এখন এমন দেখছি যে আপনার মনে করেন আমরা যখন পরীক্ষার হলে ঢুকি, সেই হলে ঢুকার পরেও দেখি যে আমার স্কুলের কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে আসছে বা সেখানকার কোনো স্টাফ আসছে যারা আমাদের হেল্প করছে, এবং পরবর্তীতে এমনও আসে যে যারা এখানে গার্ড থাকে সেই গার্ডরা পর্যন্ত বের হয়ে যায়। তো আমরা আসলে এরকমটাই দেখছি এখন, এখন গভর্নমেন্ট বলে দিছে যে আজকে তোমরা এইভাবে শিক্ষার হার বাড়ায় নাও, এদের আমাদের জাতি চাই শিক্ষিত, যেহেতু মানে জাতি আমাদের শিক্ষিত চাই, গভর্নমেন্ট তো এটা বলে না, গভর্নমেন্ট তো আর বলে নাই যে নকলের সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট তো বলে না, এটা তো ছাত্র আমি সাহায্য করতে বলতে, তাহলে গভর্নমেন্ট যারা আছে ধরিয়ে পড়ে এই জিনিসটা, তাহলে আমাদের কাছ থেকে আমরা পাইতে মনে হচ্ছে তাদের সঠিক তদারকিটা, তারা যদি ঠিকভাবে এই জিনিসটা খেয়াল রাখতো তাহলে কিন্তু আজকের শিক্ষার মানে শিক্ষা ব্যবস্থাটা এত এত নাজেল হতো না। আমি একটু বলি, সেটা হচ্ছে যে এটা কিন্তু যেটা বললো যে এটা কিন্তু সেকেন্ডারি এবং হায়ার লেভেলের যেটা হচ্ছে না, কিন্তু আপনারা যখন জানলেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানে এরকম উত্তরপত্র লিখে দেওয়া হয়, তখন এটার আপনারা তরুণরা তো প্রতিবাদ করতে পারতেন না। আমার তরফ থেকে আমি প্রাইমারি লেভেলে যখন বিষয়টা হয়, কারণ এখন আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো প্রতিবাদ হয় অনেক সব সেটার একটা বড় প্রতিবাদ, একটা প্ল্যাটফর্ম, একটা প্রতিবাদ করে কি হবে? ঘটনা তো তাই না, ছাত্ররা প্রতিবাদ করবে না, কেন করবে? ওরা তো খুশি হবে আরো যে আমরা পাইতেছি, আমরা পাস করতেছি, গার্জিয়ানকে বলতে পারতেছি আমরা পাস করতেছি। এমন না তো যে কেউ ওইখানে সবাই ওই নকল দেখার জন্য পাগল, অনেকেই তো পড়ে যায়, এমন তো না যে সবাই পড়ে না, অনেকেই তো পড়ে যায়। আন্দোলনটা হয় কি হবে এখন, আমরা যেটা দেখতেছি যে আমাদের পার্সপেক্টিভের হিসেবে যে ওই ফেসবুকটাই, ওই সোশ্যাল মিডিয়াতে আমরা শুধুমাত্র ফেসবুকেই মনে করেন যে একদিন দুই দিন, হাইয়েস্ট হলে তিন দিন, এক সপ্তাহের উপরে কোনোটাই যায় না। ওই এক সপ্তাহের মধ্যে আমাদের একটা ঘটনা যদি ঘটে যায় সেটা নিয়ে আমরা আলোচনা করতে থাকি, অনেক লাইক করি, অনেক শেয়ার করি, অনেক আন্দোলন করি, বাট এক সপ্তাহ পরে কি দেখা যায়, সেই ঘটনাটাই অন্তরালে চলে যায় এবং নতুন একটা ঘটনা তৈরি হয়, এরকম ভাবে আমরা দেখছি। তো হয়তো ঢাকা পড়ে যায়, সেই ঢাকা পড়ে ঘটনা লাগে, হয়তো ঢাকা পড়ে ঘটনা নিয়ে আন্দোলন তদারকি হয় না,
প্রশাসন কিন্তু সেটা আমাদেরকে দেখায়। প্রশাসন প্রশাসনের কথা বলতে আমরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি, আমি বলবো ঘুষ দ্বিগুণ বাড়াতে, যেমন যেমন নুসরাতের ঘটনায় যেন এই দুর্নীতি কমে যায়, ঘুষ আর দ্বিগুণ কেন, ঘুষের চাপে দুর্নীতি কমে যায়, ঘুষের চাপে দুর্নীতি কমে যায়, আর কি ঘুষটা কি দুর্নীতি না, আমি বুঝি না কথাটা, কেউ নেই বলে না, আমি আমার কথা এত বিগত এত বছর যাবত ঘুষের নিয়ে কোনো ই চলে না, এখনো মানে চলতে পারে না, সবচেয়ে যেহেতু ঘুষের সরকার বর্তমান সরকারের এবারে যে রাজনৈতিক ইশতেহার তার মধ্যে একটা অন্যতম অঙ্গীকার ছিল প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স, এবং এই কারণে কিন্তু এবং সেই ধারাবাহিকতায় আমরা উচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনাও দেখেছি এবং না কিন্তু চেষ্টা তো হচ্ছে, চেষ্টা হচ্ছে, সেই কি পারবে না, এটা আশা করা যায় না, সে যদি এমন একটা রোগ প্রধানমন্ত্রী নিজেই তো বলছেন যে এত বেতন বাড়ালাম তারপরও কেন দুর্নীতি দুর্নীতি কমছে না, তো এটাই আমি অ্যাড করলাম যে তাহলে লাভটা কি হচ্ছে আমাদের, আমরা বেতন বাড়াচ্ছি এই করছি তারপরেও তো ঘুষ কমাতে পারছি না, তার মানে তো অবশ্যই যে এটাতে হয়তো বা তদারকির সমস্যা, আর না হলে কি আসলে সেটা আমরা বলতে পারছি না। দেখেন কোচিং এর ব্যবস্থাটাও কিন্তু সরকার একটা ইশের মধ্যে আনছে, যেটা আদালত থেকে বলা হয়েছে টোটালি নিষিদ্ধ, নিষিদ্ধ কিন্তু এখন এটা কিন্তু নিষিদ্ধ বলা হওয়ার পরেও কিন্তু এটার অন্তরালে অনেক কাজ হচ্ছে, আসলে নিষিদ্ধ মানে এখানে শর্ত কিছু ছিল, শর্ত ছিল আমি বলি পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে 10 জনের অধিক সেটার জন্য কিন্তু শর্তটা করা হয়েছে, আমি বলতে পারবো হাইয়েস্ট মেবি 10 জন নাকি দরখাস্ত দেয় যে ঠিক আছে আমার বাচ্চাকে আমি কোচিং ওই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে করবে, কিন্তু একটা জিনিস দেখেন এটার জন্য কিন্তু একটা টাকার অ্যামাউন্টও কিন্তু নির্ধারণ করা ছিল, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের জন্য 300 টাকা, জেলা প্রশাসন জেলার জন্য 200 টাকা এবং উপজেলার জন্য 150 টাকা, কিন্তু সেখানে কিন্তু বর্তমানে আমাদের এই গ্রামেও কিন্তু সেটা মানছে না, সেটা কি করছে প্রতি সাবজেক্টের জন্য, এটা এখন আমাদের এই গ্রামে সেটা নিচ্ছে প্রতি সাবজেক্টের জন্য 300 টাকা করে এবং সেটা বাধ্যতামূলক, সেটা কিন্তু বাধ্যতামূলক, এই যে বাণিজ্য ব্যবসা হয়ে গেছে। উনি বলতেছে ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে একটা স্বচ্ছতা দরকার, অবশ্যই সেটা তো আমি হচ্ছে যেটা আমাদের সময় প্রথমে বলছিলাম, আসলে হইছে কি মানে লেখাপড়া এমন একটা জিনিস আমি আপনাকে দিক নির্দেশনা দিতে পারবো কিন্তু আপনার ভিতরে ঢুকে আমি সেটা করতে পারবো না, এর জন্য চাই আপনার উদার মন, স্টুডেন্ট প্লাস টিচার। এখন আমার পরীক্ষার ব্যাপারে ভাই যে কথাটা বলছে উনি ওনার কথায় মোটামুটি ভাবে আমি মানে একমত হইতে পারতেছি না, কিছু সংখ্যক স্কুলে হয়তো বা ওই বোর্ডে ক্লাসে বোর্ডের ভিতরে এমন করছে, তাই বলে আমি পুরা জাতি পুরা গোটা আমি দোষী বলতে পারবো না। আপনি একটা শিক্ষার দুর্নাম ভাই করেন পুরা বাংলাদেশের ধরে, আমার পুরো বাংলাদেশের শিক্ষকের দুর্নাম হইল, আমি মনে করি যে 90% শিক্ষকের নৈতিকতা বোধ তৈরি করতে হবে, এই নৈতিকতা বোধটা যখন, কিন্তু আমরা তো দেখি এখনো বেশ আর কি নটরডেম সহ আপনার সেন্ট জোসেফ সহ মতিঝিল আইডিয়াল সহ এখনো আমরা তো দেখি যে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের অতীতের যে সুনাম সে সুনাম ধরেই আগাচ্ছে, আপনি আপনি আমি একটু বলি, আমি বলছি যে 99% বলাটা কি আসলে কতটা যোগ্য বলেছি আমি 90%। এখন আমার কথা হচ্ছে আপনি যদি প্রতিবেদন দেখেন, প্রতিবেদনে যখন ধরেন আপনি যত বড় বড় স্কুল কলেজ স্কুলগুলো আছে সেই স্কুলের অভিভাবকদের যদি মাইকটা নিয়ে বলা হয় যে আপনি আপনার স্কুল সম্পর্কে বলেন, সেই অভিভাবক কিন্তু সেই স্কুলের নামে কমপ্লেন দেয়, যত বড় স্কুলই হোক বলে যে এই অনিয়ম ওই অনিয়ম, কেন এই অনিয়ম, আপনি একটা জিনিস দেখেন এই কারণে স্যার কি আপনার কিছুদিন হয় নাই মেবি একজন স্টুডেন্ট ফাঁসি দিয়ে মারা গেল, অরিত্রী তো অরিত্রী মারা গেল যে তো তার আসলে মানে সেই ক্ষেত্রে তার বাবা বড় একটা স্কুল তার বাবা মাও কমপ্লেইন করছে, অথচ আপনি যেটা বললেন যে হয়তো বা এই নটরডেম কলেজ বা মতিঝিল আইডিয়াল বা রাজু কুত্তার মডেল বা যেরকম আপার ক্লাস যেসব স্কুল কলেজগুলো আছে
তো এইসব স্কুল কলেজগুলোতে হয়তো আমরা মনে করি যে না এখানে কোনো কমপ্লেন নাই, কিন্তু আসলে বাবা মা মানে যেই বাবা মার সন্তান সেই স্কুল কলেজে পড়ে সেই বাবা মা অ্যাকচুয়ালি বলতে পারে বা ওই স্টুডেন্টই বলতে পারে যে আসলে এটার ভিতরে হচ্ছে প্রত্যেকটা শিক্ষা না, কিন্তু যদি যদি দুর্নীতি এক্সিস্ট করে তাহলে সেই স্কুল কলেজগুলো তাদের ফলাফলের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ধরে রাখে কিভাবে? তো এই ক্ষেত্রে আমি বলতে পারি নটরডেম কলেজে স্টুডেন্টগুলো যারা ঢুকায় সেখানে প্রশ্ন ফাঁসের কথাটাই আপনি বলছেন, আমি একটা কথা প্রশ্ন ফাঁস কেন আমরা কেন আজকে আন্দোলন করি, প্রশ্ন একজন ভালো স্টুডেন্ট যে কিনা আমরা মানে প্রশ্ন ফাঁসের বিষয়ে কেন আমরা জোর দিই এবং এটা কেন রোধ করতে পারছে না সরকার বা প্রশাসন বা শিক্ষা ব্যবস্থাপনা, এই স্কুল কলেজগুলো কিভাবে এত সুনাম করে সেই সব স্কুল কলেজগুলো কিভাবে এত ইয়া করে সেটার অ্যানসারটা এইভাবে আসতে পারে যে একটা স্টুডেন্ট যে কিনা সবসময় চিন্তা করে যে না আমাকে পড়াশোনা করতেই হবে, পড়াশোনার বিকল্প আমার আর কিছু নাই, সেক্ষেত্রে ওই স্টুডেন্টরা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই থাকে। আপনি যেমন ভিকারনেসায় অরিত্রিক ঘটনাটা তুললেন, আসলে সেটা কিন্তু একটা অন্য রকমের বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা এখন আর পরাজয় নেওয়ার মানসিকতাগুলো নিতে পারে না, ধারণ করতে পারে না, যার কারণে একটা যে কোনো নেতিবাচক ঘটনার ধারাবাহিকতায় কিন্তু তারা একটা বড় বাজে ডিসিশন নিয়ে নেয়। হ্যাঁ, হয়তো শিক্ষকের ভুল ছিল, যেভাবে বলা হয়েছে সেই জিনিসগুলো ভালোভাবে ছিল না, যথাযথ ছিল না, কিন্তু আসলে কিন্তু এখন ওই আপনার পরাজয় নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে, এটা কিন্তু কমে যাচ্ছে। স্কুল মানেই কিন্তু কোমলমতি, আপনি সেই কোমলমতিদের শিক্ষা দিবেন, সেই শিক্ষার ব্যবস্থাটা আই মিন তাদেরকে যে শেখাবেন আপনি, স্কুল মানে স্কুলে বা কলেজে পড়াশোনা মানেই কিন্তু তার ওই বইয়ের গণ্ডিটার মধ্যেই থাকা না, তার কিন্তু সেখান থেকে নৈতিকতা নিয়ে বের হয়ে আসতে হবে, সেই নৈতিকতাটা প্রত্যেকের তৈরি হবে, আরেকটা জিনিস হচ্ছে ভালো মানুষত্বটা কোন থেকে তৈরি হবে, একজন শিক্ষক সেখানে স্কুলে কিন্তু সেই একজন কোমলমতি ছাত্র বা ছাত্রীকে বড় করতে পারে কিভাবে নৈতিকতার মাধ্যমে, সেই জিনিসটা তৈরি করতে হবে স্কুল বা স্কুলের টিচাররা, সেই জিনিসটা কিন্তু নাই বর্তমানে। এখন এই যে অরিত্রী নামের যে মেয়েটা মারা গেল, কেন মারা গেল, অবশ্যই সে কোমলমতি ছিল, সে নিতে পারে না আঘাত করতে, যতটুকুই করেছে আঘাতটা সে নিতে পারে, তার সামনে তার বাবা মাকে অপমান করানো সে নিতে পারে না, এই যে আঘাতের বিষয়টা, সে একটা কোমলমতির কিন্তু থাকে না, সে কিন্তু বড় হয় আস্তে আস্তে, যখন সে ম্যাচিউর হয়ে যায় তারপরে কিন্তু তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে যে আমি কাজটা করলে ভালো বা আমি আত্মহত্যা করতে যাবো না বা একটা কিছু করবো, কিন্তু যখন সে ছোট থাকে যখন সে আস্তে আস্তে বড় হয় তাকে কি শেখানো? কিন্তু এই বিষয়ে মনস্তত্ত্ববিদদের কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন, তাদের বক্তব্য হচ্ছে যেহেতু এখন ছেলেপেলেরা খুব বেশি ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে আটকে আছে, তারা খেলাধুলা করে না, আমরা যেমন ছোটবেলা অনেক খেলাধুলা করছি, হারছি, হারার আমি ওই হারার যেই ক্ষোভটা সেটা নিতে পারছি, বন্ধুর সাথে ঝগড়া করছি সেই বন্ধুর সাথে পরদিন আবার মিলে গেছি, এই যে হারা জিতা এই যে বন্ধুর সাথে ঝগড়া এর মধ্যে দিয়ে যে বেড়ে ওঠাটা এর মধ্যে আমার মানসিক সক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু সবাই ফেসবুকে আটকে আছে, সবাই ডিজিটাল ওয়ার্ল্ড আটকে আছে, যার কারণে তার কিন্তু পরিপূর্ণ মানসিক বিকাশটা কিন্তু হচ্ছে না। করানোর জন্য আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে মেবি কাউন্সিলিং এর সিস্টেমটা রাখতে হবে, লাইক আমাদের ইউনিভার্সিটিতে যেরকম আছে যে কাউন্সিলিং সিস্টেমটা, আমাদের সেমিস্টার খারাপ হচ্ছে বা আমরা একটা ডিপ্রেশনে ভুগতেছি, তো এইসব সিচুয়েশন গুলো দূর করতে হলে অবশ্যই প্রত্যেকটা স্কুল কলেজে যেসব স্কুল কলেজ মনে করবে যে না আমার স্টুডেন্ট গুলো অনেক বেশি টেনশনে থাকে ডিপ্রেশনে ভুগে সবসময় কারণ তার বাচ্চারা পড়াশোনা খারাপ করতেছে বা রেজাল্ট খারাপ করতেছে, তো তাদের যদি কাউন্সিলিং সিস্টেমটা রাখে যে না তোমার কি প্রবলেমটা হচ্ছে বলো বাবা বা বলো তোমার কি সমস্যা তুমি কেন ভালো করতে পারছো না, এইটা আপনি খুব ভালো বলছেন, ফ্রেন্ডলি ইউরোপ আমেরিকা ইভেন কি জাপান যাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে সবাই দেখে, তারা কিন্তু মনস্তাত্ত্বিক দিকটা শিক্ষার্থীর মনস্তত্ত্ব নিয়ে খুব বেশি চিন্তা করে, কারণ আসলে মনস্তত্ত্বটাই কিন্তু ওই সময় কিন্তু মেইন বিষয়। আমি সত্যিকার আমি বর্ণিতে একটা ছোট্ট একটা বাচ্চা পড়াতাম, হ্যাঁ, ও একটা ভালো একটা স্কুলে পড়তো, বিদেশি একটা স্কুল, বাংলাদেশে কিন্তু অনেক বিদেশি স্কুল আছে যে যারা নিয়ে বিদেশিরা পরিচালনা করে, সেখানে কিন্তু প্রথম অবস্থায় তাকে মানে বইয়ের গণ্ডিটা ধরিয়ে দেওয়া হয় নাই, সে কিন্তু ছোট, তাকে কিন্তু সেই স্কুলে কিভাবে পড়ানো হয়, খেলাধুলার মাধ্যমে পড়ানো হয়, খেলছে এই খেলার মাধ্যমে আমি পড়ছি শিখছি বেড়ে উঠছি, যেমন আমি আমি ফুটবলে লাথি দিলাম এটাকে সে ইংলিশ করছে কিভাবে, এই যে যে মানে বিদেশি যে স্টাইল বাংলাদেশের স্টাইল কিন্তু তা না, বাংলাদেশের যে ধরন পড়াশোনার যে ধরন, যে আপনার কথায় একটা পয়েন্ট আছে সেটা হইছে মানসিক বিকাশের যে ব্যাপারটা, আপনার স্কুলে পড়া লেখার পাশাপাশি আপনার মানে একটা টাইমিং থাকবো খেলাধুলার, এর জন্য মাঠ চাই স্কুল চাই সবকিছুই দরকার, কাউন্সিলিং এর বিষয়টা, হ্যাঁ হ্যাঁ কাউন্সিলিং এর ব্যাপারটা, এর ভিতরে আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ একটা জিনিস দেখাইতে পারি, রামের কান্দা প্রাইমারি স্কুল থেকে রানা প্রাথমিক বিদ্যালয় এখান থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্বের ভিতরে আমার মনে হয় এই দুইটা স্কুল, এখানে রাউন্ড ফিগার 29,000 থেকে 3,000 ভোটার, এর ভিতরে দেখেন মানুষ মানে আজকে যে ছেলেপেলেরা বিকাশ হইব মানে আর একটু ভালো জ্ঞান ওরা পাইব কোথা থেকে পাইব, রামের কান্দার এখানে দুই জায়গায় দুইটা মাঠ,
মাঝখানে কোনো স্কুল নাই আর কিছু নাই। তো এখন আমার সন্তান, আমার যে সময়টা চলে গেছে সেটা চলেই গেছে, আমার সন্তান যে সামনে মানে নলেজটা মানে আউট নলেজ ভালো লেখাপড়ার পাশাপাশি নিয়ে বাড়বো, এই জন্য একটা প্লেজের দরকার। এই প্লেসটা ছেলে পেলেরা পাইতেছে না বা আমরা পাইতেছি না, না পেয়ে কি করতেছে, প্লেসের মাদকে ঢুকতেছে, মাদকে ঢুকতেছে না, তা না পেয়ে মাদকে ঢুকতেছে, শিক্ষার হার ডিপ্রেশনে ঢুকতেছে, অবশ্যই মানে পারবো না, মাদকে ঢুকতেছে, দেখে আমাদের মাদকে ঢুকতেছে, বাংলাদেশে মাদকে ঢুকতে পারে না, আমরা আমাদের পাশাপাশি মাঠ থাকে শুধুমাত্র, তাহলে মানে বাচ্চা কাচ্চা আরো বিকাশ হতে পারে ভালো, মাদকের কি অবস্থা এদিকে, মাদক বর্তমান একেবারে না জাহাল পুরো বাংলাদেশে বলতে পারে না, আমাদের বাংলাদেশের এমন অবস্থা, জেলা এখন একটা সময় ছেলে পেলেরা বসে বসে বিকেলে লেখাপড়ার পাশাপাশি দেখেছি আমরা আড্ডা দিতাম ফ্রেন্ডদের নিয়ে, আমরা বসে গান গাইতাম ভালো লাগতো, ফ্রেশ হাওয়া নিতাম, এখন কি করে যে পড়াশোনার মানে ফাঁকে এখন তো ওই প্লেস পাইতেছে না, খেলাধুলার জায়গাও নাই, মানে দুই তিনজন বন্ধু বান্ধব এক হয়েছে নেশার একটা দ্রব্য তারা মানে ব্যবস্থা করতেছে, তাদেরকে তাদেরকে আটকায় থাকতে হইব, কারণ তাদের তো বিকাশ করার কোনো জায়গা নাই। শুধু আমরা স্কুল কলেজকে কিন্তু দোষারোপ করতে পারি না, না সেটা না, সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থার পাশাপাশি তাহলে এর কোনো পারিবারিক একটা সচেতনমূলক একটা বিষয় তৈরি হতে পারে, সেটা হচ্ছে একটা বাচ্চা আমি স্কুলে পাঠালাম, যেমন অনেক অনেক অভিভাবক আছে কি করে যে একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যায় দিয়ে আসে, সেক্ষেত্রে একটা ভিন্ন কথা, বাট অনেক সবাই কিন্তু তা পারে না, একটা গ্রাম অঞ্চলে যেটা হয় একটা বাচ্চাকে আমি স্কুলে পাঠালাম, পাঠানোর পর সেই স্কুলে গেল, স্কুল থেকে ফিরে আসলো, এই যে যাওয়া আসার মধ্যে মাঝখানেও তো কিন্তু সময় থাকে, সেই সময়টাকে আমরা খোঁজ নেই, পরিবার কি খোঁজ নেয় বা পরিবার কি সবসময় তত্ত্বাবধান করে যে তুমি কোথায় গেছিলে কিভাবে পড়াশোনা করলে, অনেক অনেক সময় কিন্তু সেটা করে না, কিংবা তার ফলো করতে পারে না, প্রোগ্রেসটাও কি ফলো আপ নাই কি, সেই বর্তমান যদি করে দেশের অবস্থা এই জিনিসটা যে করবে এটাও করতে পারে, সেই ক্ষেত্রে একটা অ্যাড করা যায় একটা কথা, দেশের অবস্থা মানে আর কি দেশের যে অবস্থা চলাচল ব্যবস্থা মানে যে অবস্থা মাঠের অবস্থা পারি বলেন, মানুষ যে খোলা জায়গায় একটু বড় সাথে সাথে সন্তানের পিছনে কেমন জায়গা তো নাই পর্যন্ত থাকতে পারে, যখন একটা বাচ্চা হয়তো বা 1 অর 5 ইলেকট্রিসিটির বিষয়টা কি, বর্তমানে যে বাইরে কিন্তু দেশ পরিবর্তন হচ্ছে, ইলেকট্রিসিটিও পরিবর্তন হচ্ছে, আগে হয়তো একটু বেশি ছিল এখন একটু কম, তবে ইলেকট্রিসিটি কিন্তু পুরোপুরি আমরা পাইনি আমাদের এই এলাকায়, কিন্তু আমাদের সরকার তো বলতেছে 93% মানুষ এখন বিদ্যুতের সুবিধাভোগী, এটা সরকার অনেক কিছুই বলে, সরকার আগে যদি আপনি বর্তমানে এখানে স্টে করতেছেন, আপনি বর্তমানে এখানে স্টে করতেছেন না আধা ঘন্টা, এখন ভুক্তভোগী আমি আর আপনি, দেখেন কারেন্ট আছে এখন কিন্তু ঝড় বাতাস নাই, ঝড় নাই বাতাস নাই, আমাদের কারেন্টটা দিতে আমরা বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, অথচ আমাদের মোবাইলে কিন্তু ঠিকই আমাদের বিদ্যুৎ বিলটা আসছে, মেসেজটা আসছে যে আপনার বিদ্যুৎ বিলটা এই মাসে এত টাকা হয়েছে, অথচ যখন আমরা ঘুম থেকে উঠে দেখি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না আমাদের এলাকাতে, সেই সময়টা কিন্তু আসলে ওই সব মেসেজগুলো আমাদের কেন দেওয়া হয় না, ওই সব মেসেজগুলো কেন মাইকিং করে 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 বলা যায়, সবাই তো আর ওইটা শোনার জন্য বসে থাকে না, যে আমি বলতেছি না আমি শুনতেছি আমি শুনি নাই গা, হয়তো আমি ঘরের মধ্যে কোনো কাজে ব্যস্ত ছিলাম আমি শুনি নাই গা, তো সেক্ষেত্রে ওই বাসাটার কি সমস্যাটা হয়, যে বাসাটার মধ্যে 5টা 6টা ফ্যামিলি লিভ করে, তো সেই ফ্যামিলিটা কিন্তু আসলে ওই ওই স্ট্রাগল করাটা খুব বেশি কঠিন হয়ে পড়ে, যে সকালবেলা থেকে এরা কারেন্ট নাই রাত্র পর্যন্ত, সে কারেন্টের জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অফ, কর্মসংস্থানগুলো অফ থাকবে না, বা আমাদের এই কাজ মানে কি করতে পারতেছে না, নিজে কাজ করতে পারতেছে না, বিদ্যুতের অভাবে শিল্প প্রতিষ্ঠান এখানে বিকশিত হতে পারছে না, না না কি হবে বিদ্যুৎ তো সমস্যা, আপনার বিদ্যুৎ যদি ঠিক না থাকে তাহলে শিল্প প্রতিষ্ঠান কিভাবে হবে, এখানে গ্যাস নাই আমাদের এই এলাকায়, কিন্তু গ্যাস গ্যাস বাংলাদেশে মানে ব্যবসার ক্ষেত্রে মানে পড়া ব্যবসার কথাটা আমরা যারা মানে জনসাধারণ আছি আমাদের দিয়েই তো সরকার প্রথমত ব্যবসার দিকে আমি পড়ে যাই, আমরা কিভাবে শান্তি দিতে পারি নাই, দেখেন সকাল থেকে আমার মনে হয় রাউন্ড ফিগার 3-4 ঘন্টা যাবো আপনাদের এসিটিভি টিম এখানে কয় ঘন্টা কারেন্ট পাইছে আমার মনে হয় মোর দেন 15 মিনিট এখানে কারেন্ট কেউ দেখে নাই, তো ব্যাপার হয়েছে মানে সরকার থেকে ডিক্লারেশন আসতেছে না আমাদের ইনাফ কারেন্ট কেন এই গুঞ্জে আছে বা বাংলাদেশে আছে হয়েছে, কিন্তু আমরা একটা ব্যাপার পাশাপাশি আছে হয়তো পার্শ্ববর্তী দেশ বড় বড় কোম্পানিগুলো আছে, আমরা যে জিনিসটা আমরা কারেন্টের কাছ থেকে নিয়ে আমাদের দেশে ভুক্তভোগী আমরা, আমরা যারা জনসাধারণ আমরা ভুক্তভোগী আছি, আমরা যে জিনিসটা দেখা গেছে হালকা বাতাসে প্রাকৃতিক দুর্যোগ সেটা অন্য ব্যাপার, সেটা আমরা বুঝি যে যদি প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের মানে কোনো সমস্যা হয় কারেন্ট থাকলে আমাদেরই ফ্যামিলিতে প্রবলেম হতে পারে, ঘর বাড়ি আগুন ধরে যেতে পারে, ওটা অন্য হিসাব,
নরমাল ওয়েদার হাওয়া বাতাস একটু আসতেই পারে, যেহেতু আমাদের বাংলাদেশ একটু অন্য সিস্টেমে চলে, হালকা পাতলার ভিতরে হইতেই থাকে। কিন্তু বিদ্যুৎ তো আসলে সরকার যে আগে থেকে অনেক বেশি উৎপাদন করতেছে তার বড় প্রমাণ হচ্ছে আগে প্রচুর পরিমাণে আগে কিন্তু প্রচুর পরিমাণে গরমের সময় চার্জার ফ্যান বিক্রি হতো, এখন কিন্তু সেরকম হচ্ছে না। মানুষ চেঞ্জ হয়ে গেছে, উন্নত হচ্ছে না যে তার মনে করেন হচ্ছে, বাট সেটা মানে যদিও আমরা সিটি কর্পোরেশনের আওতার বাইরে, কিন্তু এখান থেকে ঢাকা যেতে লাগে 15 মিনিট, তারা যদি স্বয়ং সম্পূর্ণ রূপে ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে একটা কথা আসছিল এখানে, যে আসলে শিক্ষকরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাহলে মেধা নির্ভর জাতি কিভাবে? মূল বিষয় একটা, এটা রিসেন্ট আরেকটা ঘটনা, যে ঘটনাটা ঘটলো, যে আমরা যাকে বিলিভ করব, আমরা যে শিক্ষকের মানে যার কাছ থেকে আমরা শিখব, যেটা বললাম আর কি ফার্স্টেই এই ভাই বললেন, যেটা যে বাবা মার পরে শিক্ষকের কাছ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, তো আমরা যে শিক্ষকের কাছ থেকে শিখতে যাব, সেই শিক্ষক যদি আমাদের সাথে কোনো এমন কিছু ব্যবহার করে যেটা নুসরাতের সাথে ঘটলো, আমাদের ছোট বোনের সাথে ঘটলো, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে শিক্ষকের কাছে শিক্ষা নিতে যেতে পারি? মুখে মানে আমরা আমাদের ভাষা নেই, আমরা কিভাবে এগোবো এটা আসলে আমরা জানি না এখনো পর্যন্ত, কিভাবে আমরা এগোবো? আমরা প্রত্যাশা করি শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য দমনে সরকার কঠোর হবে, এবং মেধাবী জাতি গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও তাদের দায়িত্বশীল ভূমিকাটি পালন করবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও চায়ের কাপের ঝড়ে। ডাক্তার দীপু মুনিয়া।